शब्दने था कि उनारी ही पोड़ दाड़ा रहने आदि से हराम लेखे उन्ने देखीले शब्दने था कि उनारी बोले ने शब्दने था कि उनारी ही पोड़ दाड़ा रहने आदि से हराम लेखे उन्ने देखीले शब्दने था कि उनारी ही पोड़ दाड़ा रहने आज कालेर नारी गाने তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে আপনাদের অনেকের বউ মনে হয় এরকম লাগে ঠিকটা ছোট আপনারা ঘুম পাড়াইয়া উনি পার্কে যায় ঠিক কিনা বলেন পায়ে পেন্সিল শু ঠোঁটে লিপস্টিক পায়ে আলতা ঠিক কিনা ওরে বাবা রে হাদিয়া দিছে মারহাবা বলেন আরে গজল শুনলে যে হাদিয়া দিতে হয় এটা আপনারা জানেন কেমনে এটা তো চট্টগ্রামের তারা ঢাকার তারায় না জানে আপনারাও জানে হ্যাঁ গজল শুনলে যে হাদিয়া দিতে হয় এটা আপনারাও জানে মাশাআল্লাহ মাশাআল্লাহ শব্দানে থাকি ওনারি পড় দাঁড়া রানি হাদিসে হারাম লেখে অন্য দেখিলে শব্দানে থাকি ওনারি পড় দাঁড়া রানি বাজকালের নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে শব্দানে থাকি ওনারি পড় দাঁড়া রানি আজকালের নারী গনে তারা সাত কাটিনের জামা পরে রূপের ব্যবসা করে তারা শহরে চলে ঠিক কিনা বলো রূপের ব্যবসা করে তারা শহরে চলে তাহাদের স্থান হবে জাহান্নামেতে বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে বলেন শব্দানে থাকি ও নারী পর্দাড়া রানে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে শব্দানে থাকি ও নারী পর্দাড়া রানে পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে শব্দানে থাকি ও নারী পর্দাড়া রানে বন্ধুরে আমার এবার নারীদের সম্পর্কে যে আয়াত আমি শুরুতে ধরেছিলাম আল্লাহ বলেছেন ও করোনা ফি বয়তিকুন ওয়ালা তাবারু আছে না তাবারু জল জাহিলিয়াতিল ওলা আল্লাহ মহিলাদেরকে সাবধান করেছে মা বোনেরা গো হৃদয় খুলে শোনো গো আমার আল্লাহ সাবধান করেছে তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য কোনো পুরুষকে দেখায়ও না তোমরা পর্দার মধ্যেই থাকো বলছে কে এখনকার মা চাচি জেডি নাকি পর্দায় থাকে না পর্দার বাহিরে কথা বলেন না কেন তো এখন এটার জন্য দায়ী কে তারা না পুরুষ কথা বলেন না কেন মহিলারা উশৃঙ্খল মহিলারা বেপর্দায় চলাফেরা করছে এটার জন্য দায় হবে বন্ধু স্বামীরা পুরুষরা বাঁচার কোনো উপায় নাই তবে তাদেরকেও ছাড় দিবেন আমার আল্লাহ নারীদেরকে পর্দায় থাকতে বলেছে এ বন্ধু যদি বের হও ঘর নিয়ে বের হয়ে যাও যেন তোমার বডি স্ট্রাকচারটা যেন কেউ আইডেন্টিফাই করতে না পারে বুঝতে না পারে বন্ধুরে আবার মহিলাদের পর্দাদা কত হার্ড আমি ছোট্ট করে কিছু কথা বলবো এই সম্পর্কে দুই তিনটা হাদিস শরীফ বলবো বন্ধু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলতেছেন মাইমুনা সহ আমি নবীর দরবারে উপস্থিত ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীর দিকে আসতেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত এবার আমার নবী বলল তোমরা এখান থেকে প্রস্থান করো তার মানে আউটসাইডে চলে যাও কোথায় চলে যাও এখান থেকে প্রস্থান করে এখান থেকে সরে যাও এবার তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয় তার মানে যিনি আসতেছেন আগন্তক অন্ধ কানা তিনি কিছুই বন্ধ দেখতে পায় না এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল
সে হয়তো অন্ধ, তোমরা তো অন্ধ না। আল্লাহু আকবার, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাদের ফরদা ফরজ, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে পোশাক দিয়ে, হাতের তালু পায়ের তালু বিশেষ কারণে দেখাতে পারবে, রাষ্ট্রীয় কোনো কারণ বিশেষ কারণে তারা এই মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন পাসপোর্ট করতে হবে হজে যাবে, এই পেজ দেখাতেই হবে। এই রকম কিছু গুরুত্বপূর্ণ এনআইডি কার্ডে তার ছবি লাগবে, তখন কিন্তু তার এই মুখটা দেখাতে হবে, রাষ্ট্রীয় কারণে সেটা ইউজ করতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি ঢেকে রাখা ফরজ। কি নবী কি বলেছে? ওই পুরুষটা অন্ধ, তোমরা তো অন্ধ নও, তোমরা এখান থেকে আত্মগোপন করো। নবীর হাদিস শরীফ থেকে বোঝা যায় বন্ধু, ও বন্ধু ঘরের দরজা দিয়ে, দরজা জানালার চিপা দিয়ে, পর্দার আড়াল দিয়ে, বাড়ির চতুর্দিক দিয়ে বেড়া দিয়েছেন। বাতার বেড়া, কিসের বেড়া? বাতার বেড়া, যেই কোনো কিছু দিয়ে বেড়া দিয়ে দেখেছেন বন্ধু, নতুন দুলা এসেছে, নতুন বর এসেছে, ওই বাড়িতে নতুন নতুন পুরুষ এসছে মেহমান, দরজার ফাঁকি দিয়ে বেড়া দিয়ে বন্ধু কোনো পুরুষের দিকে নজর দেওয়া যাবে না, যদি ওই পুরুষটা অন্ধ হয়। কথা কি বুঝেন নাই আমার? কত হার্ড বিষয় হাদিস শরীফ, আমার তো বলা কথা না, নবীর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন না? তাহলে আপনার ওয়াজ ছোট, আওয়াজ ছোট কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আর কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ও সাদাকা রাসূলুহুন নবীউল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি কি মা বোনদের ওয়াজ করব কিনা একটু শোনার দরকার আছে কিনা বন্ধু? এটার জন্য আল্লাহর হাবিব বলেছেন একদল পুরুষকেও দায়ুস বলেছেন নবী। কাকে? একদল পুরুষকেও। হাদিস শরীফের মধ্যে এসেছে একদল পুরুষ ও বন্ধু দায়ুস। বলে হুজুর এই পুরুষগুলো কে গো? এই পুরুষগুলো বন্ধু নবী দেখিয়ে দিয়েছেন, এই পুরুষগুলো হলো যারা নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও নিষেধ করে না। আছে না এরকম? নিজে একটু কালো, বউটা একটু সুন্দরী, দেদার সে যেই কোনো পুরুষের সাথে দেখা করছে, কথা বলছে, যেমনি তেমনি বন্ধু চলতেছে, তাকে তুমি প্রতিহত করলা না। নবী বলেছেন ওই পুরুষ তো দায়ুস হয়ে গেছে, তার জন্য বরাদ্দ নিকৃষ্ট জাহান্নাম। বউকে শাসন করতে হবে। একজন পুরুষ বড় বুজুর্গ আল্লাহওয়ালা, বউ কিন্তু শৃঙ্খল ব্যাপারদাশীল, পুরুষ নামাজ পড়ে লাভ নাই, জাহান্নামে যেতে হবে। বলে হুজুর বউ আমার কথা শুনে না, স্ত্রী আমার কথা শুনে না, তাহলে তুমি তোমার উপরে দিয়ে যদি সে কথা বলে কাজ করে, মোহরানা দিয়ে তুমি তাকে তালাক দিয়ে দাও। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, মানতে হলে লিগেল পথে চলতে হবে, ইলিগেল হলে বোঝাও, বোঝানোর পরে যদি সে কন্ট্রোলে না আসে, তাও কি তোমার আওতা থেকে তাকে আউট করে দাও। বন্ধুরে আমার, আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলতে পছন্দ করে, করে কি করে না? আছে না নাই? বন্ধুরে আমার, ওই সমস্ত মন মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা হাদিসের ভাষায়। কি মহিলা? মর্দা মহিলা। বন্ধুরে আমার, একটা লজ্জিত কথা না বললেই নয়, না হলে তারা বুঝবে না, পুরো মার্কেট জুড়ে, পুরো শপিং মল জুড়ে নারীদের পোশাক, নারীদের প্রয়োজনীয় জিনিস, পুরুষের হলো একটা শার্ট আর একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা লুঙ্গি, ঠিক কিনা বলেন? এত সাজগোজ থাকার পরেও তাদের বিলাসিতার জন্য, এত পোশাক, এত কসমেটিক, এত জুয়েলারি জিনিস থাকার পরেও তারা পুরুষের শার্ট, একটা শার্ট, একটা গেঞ্জি নিয়ে টানাটানি করে, করে কি করে না? একটা প্যান্ট, তাদের পায়জামা, তাদের সালোয়ার, পোশাকের কোনো অভাব নাই, ডিজাইনের অভাব নাই বন্ধু, এই জন্য, কারণ নারীরা হলো শয়তানের রশি, পুরুষকে গায়েল করার জন্য, পুরুষকে নষ্ট পথে ধাবিত করার জন্য শয়তান নারীকে কৌশল হিসাবে ব্যবহার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার, আমাদের দেশে বউরা বেশি দেবরের সাথে ভাব থাকে, ননদের হাজবেন্ডের সাথে, ননসের হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক থাকে, থাকে কি থাকে না? বন্ধুরে আমার, আমার নবী বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। কি
মৃত্যু তার জন্য বন্ধ অনেক বেটার। আজকের নারীরা দেখেন দেবর পাইলে ননদ ননসের জামাই পাইলে আর হোশ থাকে না, এটাও কিন্তু বেপরদা নোংরামি অশ্লীলতা, ঠিক কিনা বলেন? একজন নারী আর একজন পুরুষ বন্ধু, যে আমার নবী বলে দিয়েছেন যাদের স্বামী দেশের বাহিরে থাকে অথবা বাড়ি থাকে বউ স্বামী থাকে অন্য জেলায়, ওই নারীদেরকে নবী উপদেশ দিয়েছে তোমরা সুন্দর পোশাক পরো না, ভালো করে সাজগোজ করিও না, কারণ অন্য কোনো পুরুষের নজর তোমার দিকে পড়তে পারে। অ বন্ধু, নারীরা যত সাজগোজ যত সৌন্দর্য সব কিছু স্বামীর জন্য, অন্য কোন পুরুষকে দেখাতে পারবে না। নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন চাইয়া দেখলেন বেশিরভাগই পুরুষ, নবী যখন জাহান্নামের দিকে নজর দিল বেশিরভাগই বন্ধু চাইয়া দেখলো নারী, আর বেশিরভাগ নারী জাহান্নামে যাবে শুধু পর্দায় না থাকার কারণে। নারীদের জান্নাত বন্ধু একেবারে সোজা বলবো কি বলবো না? المروات إذا صلت خمسها وصما شهرها وأحسنت فرجها وتعاد بعدها فلتدخل من أي أبواب الجنة شاء جي مهلا پاس وقت نماز پروبه رمجان ماشي روجا راكبه لجا ستان كي كنترول كروبه حفاظو تراكبه شامير كتا مين چل بيره وي مهلا رجنو كال كي مطر دين اتا جنة تيري درجا بندو خلا تھاگبه جيتا ديا مون چا شتا ديا پروبش کرتے پڑا জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বন্ধু নারী পুরুষ দুইটার মধ্যেই সমস্যা আছে না নাই? আরো জোরে, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে সম্মান করে না, কথা বলেন না কেন? আমার নবী বলেছেন যেই মহিলা পুরুষের পোশাক পরে, যেই মহিলা পুরুষের মতো চলাচল করে, এই মহিলার নাম হলো বন্ধ মর্দা মহিলা, ওই মহিলার জন্য বরাদ্দ তিনাতুল খাবাল, আর একটা জাহান্নামের নিংরানো পোষ তাকে খাইতে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জিনিস। কি জিনিস? গোপনীয় জিনিস। তারা থাকবে পর্দার ভিতরে, ঘর থেকে বের হলেও পর্দা নিয়ে বের হবে। যখন মহিলারা পর্দার বাহিরে চলে আসে গো, আমার নবী বলেছেন শয়তান তখন তাদেরকে দেখে উকি ঝুকি দেয়। মহিলারা যখন বন্ধু পর্দার বাইরে যায় দর্শনের শিকার হয়, কথা বলে না? আজকে পৃথিবীর ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে দেখেন একটা ইতিহাস দেখাতে পারবেন না একটা পর্দাশীল নারীর জীবনে কোনো কলঙ্ক জোটেছে। পর্দা কিন্তু দুই ধরনের, একটা প্রকৃত পর্দা আর একটা প্রকৃত পর্দার নামে নষ্টামি, ঠিক কিনা বলেন? আরো জোরে। নবী বলেছেন বন্ধু যেই পুরুষ নারীর পোশাক পরবে, যেই নারী পুরুষের পোশাক পরবে, দুই দলকে আমার আল্লাহ অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। যখন বন্ধু বেগান একটা নারী থাকে, বেগান একটা পুরুষ থাকে, নবী বলেছেন তখন থার্ড পারসন থাকে শয়তান, তখনই তাদের জিনার সম্ভাবনা থাকে, আর জিনার দ্বারা পৃথিবীতে আসে বন্ধু যার সন্তান, কথা বলেন না কেন? এই সমকামিতা বলৎকার পুরুষের পিছনের দিক দিয়ে বন্ধু যৌন আকাঙ্ক্ষা মেটানো, এই দেশে অনেক নষ্ট চরিত্রের পুরুষ আছে না নাই? আরো জোরে বলেন, জিনা করার মতো আছে না নাই? আমাদের দেশে সাধারণ মানুষ যদি এই নগ্ন কাজে লিপ্ত হতো বন্ধু মেনে নিতাম, মাদ্রাসার নাম দিয়ে বন্ধু মাদ্রাসাতে কিছু কথুতি মৌলবি স্টুডেন্টদের সাথে সেই নষ্টামি করে কি করে না, অনলাইনে আসে কি আসে না? এটা লৌত আলাইহিস সালামের জামানা রে নোংরামি বন্ধু। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের মধ্যেই নোংরামির একটা মাত্র কারণ, পুরুষ যখন পর্দার বাহিরে চলে যায়, নারীও যখন পর্দার বাহিরে চলে আসে, শুধু নোংরামি না, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বন্ধু সুখের হয় না। অথচ আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, ঠিক কিনা? আল্লাহ বলেছে স্ত্রীদের কিনে সুন্দরভাবে সৎভাবে জীবন যাপন করার কথা আমার আল্লাহ বলেছেন। এখন বর্তমানে স্বামী স্ত্রী ম্যাক্সিমামই হলো ইঁদুর বিড়াল, কথা কয় না কেউ? আমি মিথ্যা কথা বলছি? আমার মনে হয় আপনাদের এখানে এরকম মানুষ নাই, এরকম বউ কি আছে? এরকম হাজবেন্ডও আছে? অমর খোদা মুই কি ওয়াজ করবো না তুইয়ে চলে যাবো? সব আছে? হায় 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 রে, ধ্বংস তো হয়ে যাবে। এই ওয়াজটা কি একটু করবো? একটু দরকার আছে না? আল্লাহর নবী বলেছেন বন্ধু আমার দিকে তাকান,
স্বামী যদি পান খেয়ে নেয় ওয়ালা ওয়াই আমি আমার মতো করে বোঝাচ্ছি, স্বামী ধরেন পান খাওয়া পছন্দ করে, কোনো বিবি যদি মহাব্বত করে স্বামীর জন্য মন মতো করে একটা পান বানায়, বানাইয়া স্বামীর কাছে এসে বসলো, স্বামী স্ত্রী দুইজন যদি বন্ধু পান খাবে আর স্বামী স্ত্রী দুজন বন্ধু মিষ্টি মিষ্টি গল্পে মজে থাকবে, আমার নবী জানিয়ে দিয়েছে ওই স্বামী স্ত্রীর প্রেমময় একটা ঘন্টা মুহূর্ত যদি তারা একসাথে দিতে পারে, এক বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বন্ধু বউ যখন বেপর্দায় চলে যাবে রে, বেপর্দায় চলে গেলে কিন্তু আপনি ডাক দিলেও কাছে আসবে না, কারণ তার তো নজর অন্যদিকে, কারণ বাইরে আসতে আসতে অন্য পুরুষের দিকে তার নজর চলে গেছে, কথা বলেন না কেন? ভদ্র স্বামী যদি না হয় স্ত্রী কোনো কিছু বললে তার কাছে ভালো লাগবে না, তার কাছে নিমের রসের চাইতে যেটা লাগবে, কারণ তার চরিত্র নজর তো অন্যের বিবির দিকে চলে গেছে, কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহর নবী স্বামীকে বলেছে, স্বামী রে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসা দাও, স্ত্রীর জন্য তোমার সর্বোচ্চ ভালোবাসা তুমি বরাদ্দ দিয়ে দাও, কারণ তাদেরকে বকা দিও না, জোকা দিও না, তাদেরকে মেরো না, মুখের উপর তাদেরকে তোমরা মেরো না, তোমরা যদি পোশাক পিনো বিবির জন্য কিনো, তোমরা যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাও, তোমরা যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাও। আর বিবিদেরকে বলেছে, স্বামী যখন আপন করে ডাকবে স্বামীর কাছে চলে যাও, যদি তোমার চুলার উপর দুধের মতো রিক্সের রান্নাও যদি বসানো থাকে, পৃথিবীতে সবচেয়ে রিক্সের রান্না কোনটা জানেন? দুধ। আরে বাপরে বাপ, কি কি হার্ড উত্তর দিছে দেখছেননি? দুধ, একদম সত্য কথা, ঠিক কিনা বলেন? অ্যাবসলিউটলি রাইট। দুধ কিন্তু এত উতরাইলে কিন্তু আর রাখা সম্ভব না, যায় রাখা যায়, কথা বলেন না কেন? দেখেন না কি আকর্ষণীয় একটা অপশন স্বামী স্ত্রীর মধ্যে নবী লাগাই দিলেন। দুধের মতো রিক্সের রান্নাও যদি চুলায় থাকে, বউকে বলেছে দুধ পুরে ছাই হয়ে যাক, স্বামী ডাক দিয়েছে তুমি স্বামীর কাছে চলে যাওয়া তোমার উত্তম। যদি কোনো বিবি স্বামীর ডাকে যদি সারা না দেয় রে, ওই ডাকটা যদি বন্ধ রাতের অন্ধকার গভীর রজনীতে হয়, সারাদিন স্বামী বন্ধবে পরিশ্রম করলো, কাজকর্ম করলো, কি করলো? কাজকর্ম করলো, রাতের অন্ধকার গভীর রজনীতে বন্ধ স্ত্রীকে কাছে ডাকলো আপন করে, বন্ধ প্রেমের বন্ধনে আবদ্ধ হবে, এই সময় স্ত্রীটা স্বামীর ডাকে কাছে না এসে অন্যদিকে যদি মুখ ঘুরিয়ে রাত্র পার করে দেয়, হাদিস শরীফ প্রমাণ করেছে সারা রাত লানতের ফেরেশতা থাকে, সারা রাত সকাল পর্যন্ত লানত দিতে থাকে, জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধ, এটা হলো বউয়ের জন্য পানিশমেন্ট। এবার স্বামীর দিকে আসেন, স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কারো যদি দুইটা বউ থাকে কয়টা? দুইটা বউ যদি কারো থাকে রে, কয়টা বউ? দুইটা বউ যদি কারো থাকে রে, আচ্ছা ঠিক আছে, তাইলে একটু গজলটা গাইয়ে লাই, কে জানি মেসেজ পাঠাইছে মোবাইলে, ঠিক না? কে জানে মোবাইলে মেসেজ পাঠাইছে, একটা গজল গাইতাম, গজলটা গামো একটু পরে, আলোচনাটা শেষ করি। দুইটা বউ একটা পুরুষের জন্য প্রথমেই বলেছেন, চারটা বিয়ে কয়টা? আপনি মনে মনে ভাবতেছেন না হুজুর চারজনকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না, তারপরে একটা কমে গেল, তিনটা কয়টা? আপনি চিন্তা করলেন না তিনটাকেও কন্ট্রোলিংয়ে আনা সম্ভব না, একটা কমে গেল কয়টা? আমার নবী বলেছেন না না তুমি দুইটাকে কন্ট্রোল করতে পারবা না, নবী বলেছেন অনলি ওয়ান পারসন, সিঙ্গেল ওয়াইফ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, একটা বউ। আমাদের দেশে বন্ধু অনেক নষ্ট চরিত্রের পুরুষ আছে, একটা বিয়ে করার পরে দ্বিতীয় আর একটা করার পরে বড় বিবিকে ভালোবাসে না, নবী জানিয়ে দিয়েছে তুমি স্বামী তোমার জন্য সমান করতে হবে সব, বউ যেমন কাছে না আসলে তার জন্য পানিশমেন্ট, স্বামী যদি দুইটা বউয়ের মধ্যে সমতা বজায় না রাখে, সমান সমান না দেয়, তাহলে সেই স্বামীটা কিয়ামতের দিন অর্ধেকটা অর্ধেকটা অকিজু হয়ে কুজু হয়ে উঠবে, জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ কাউকে ছাড় দিবে না? স্বামী যদি রং হয় স্বামীর বিচার করবে, স্ত্রী যদি রং হয় স্ত্রীর বিচার করবে। আমাদের দেশে ম্যাক্সিমাম স্বামী বিয়ের পরে বউকে স্যান্ডেল মনে করে, আছে না নাই? বন্ধুরে আমার, এই যদি হতো, স্ত্রী যদি এতটা অবহেলিত হতো, পৃথিবীর কোনো মা আর কন্যা সন্তান পেটে ধরতো না,
ঠিক কিনা বলেন? মনে রাখবেন, নারী যদি পৃথিবীতে বন্ধ আজকে থেকে জন্ম হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবী আজকে থমকে দাঁড়িয়ে যাবে, পৃথিবীকে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। নারীরা হচ্ছে মায়ের জাত, বোনের জাত, বন্ধু, তাদেরকে কখনোই ছোট করে দেখা যাবে না। আজকে তুমি যদি তোমার বিবিকে বন্ধু ছোট করে দেখো, অপমান করো, তোমার বোন আরেক ঘরের গরুনি হয়ে যাবে, বউ হয়ে যাবে, তখন তোমার বোন ও বন্ধু অন্যের ঘরে ইজ্জত পাবে না। আজকে পুরুষদেরকে একটা শাসন করব, পাওয়ার বিবির সাথে দেখাতে পারবেন, মরার পরে পারবেন না। এই জন্য জাহান্নামের ভয়াবহতা নিয়ে ছোট্ট ওয়াজ করেছে আমার নবী, বলেছেন বন্ধু, বিবিকে বিয়ে করেছো তুমি মোহরানা দিয়ে, তার মানে কাবিন আছে না নাই? বর্তমানে ম্যাক্সিমাম স্বামী বিয়ের পরে বাংলাদেশে যেটা হয়, বউকে কাবিন দেয় না, না দিতে দিতে মৃত্যুর পিড়িতে চলে যায়, যাই কি যায় না? মৃত্যু বরণ যখন করবে বউকে মোহরানা না দিয়ে, বন্ধু, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে, উলঙ্গ অবস্থায় জিনা করে নারী পুরুষের সাথে জাহান্নামে জ্বলবে, জোরে জোরে নাউজুবিল্লাহ। এই যে স্বামী উশৃঙ্খল, স্ত্রী উশৃঙ্খল, এই উশৃঙ্খল হওয়ার কারণ হলো জন্মের পর থেকে মেয়ে তার বাবার ঘরে, ছেলে তার বাবার ঘরে, ইসলামের সুশিক্ষার অভাব ছিল বিদায়ী আজকের এই সমস্যা। কথা বলেন এখন মহিলারা সাবধানে থাকার দরকার আছে নি? সাবধানে থাকি ও নারী পর্দাড়া রাহানি, আদি সে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী, বলেন সাবধানে থাকি ও নারী পর্দাড়া রাহানি, আদি সে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার রহলে, আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। আপনাদের অনেকের বউ মনে হয় এরকম লাগে, ঠিকটা ছোট, আপনারা ঘুম পাড়াইয়া উনি পার্কে যায়, ঠিক কিনা বলেন? পায়ে পেন্সিল শু, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা, ঠিক কিনা? ওরে বাবারে, হাদিয়া দিছে, মারহাবা বলেন, মারহাবা। আরে গজল শুনলে যে হাদিয়া দিতে হয় এটা আপনারা জানেন কেমনে? এটা তো চট্টগ্রামের তারা, ঢাকার তারা না জানে, আপনারাও জানে? হ্যাঁ, গজল শুনলে যে হাদিয়া দিতে হয় এটা আপনারাও জানে? মাশাল্লাহ মাশাল্লাহ। সাবধানে থাকি ও নারী পর্দাড়া রাহানি, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দাড়া রাহানি, আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকি ও নারী পর্দাড়া রাহানি, আজকালের নারী গণে তারা সাত কাটিনের জামা পরে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, ঠিক কিনা বলো? রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে, বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে, বলেন সাবধানে থাকি ও নারী পর্দাড়া রাহানি, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দাড়া রাহানি, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, সাবধানে থাকি ও নারী পর্দাড়া রাহানি। কথাগুলো ঠিক না? বর্তমানে সমস্যা আমাদের মাঝে আছে না নাই? এই সমস্যা দূর করতে হলে বাবাকে, স্বামীকে, ভাইকে অ্যাক্টিভ হতে হবে, সতর্ক হতে হবে। ভাই যখন সচেতন হবে বোন আর বাইরে যেতে পারবে না, স্বামী যখন সচেতন হবে স্ত্রী যেতে পারবে না, বাবা যখন সচেতন হবে তার কন্যার বাইরে যেতে। আপনি আর হন্য হয়ে পথে পথে ধার্মিক বউ খুঁজতে হবে না, প্রত্যেকটা ঘরে ঘরে যখন ধার্মিক মেয়ে জন্ম হবে অটোমেটিক্যালি ধার্মিক বউ ঘরে চলে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে যখন সভ্য পুরুষ ছেলে সন্তান জন্ম হবে প্রত্যেকটা ঘরে ঘরে অটোমেটিক্যালি সভ্য জামাই চলে যাবে, তখন আর টেনশন করা লাগবে না।
করতে হবে না ঠিক কিনা বলেন এই পর্দা এই শিক্ষা দরকার আছে না নাই আছে পুরুষকেও পর্দা করতে হবে এটাও ফরজ নারীকেও পর্দা করতে হবে এটাও ফরজ দুই ফরজ ভঙ্গকারী যদি একত্রিত হয় তেতুল গ্যাস লাগাইলে কি ধরে কি ধরে অন তেতুল তো লাগাইছেন লাগাইছেন একবারে টকটা লাগাইছেন এখন তেতুল কোনটা ধরব টকটা না মিষ্টিটা তো আপনি গ্যাস লাগাইছেন তেতুল গ্যাস মনে মনে স্বপ্ন দেখেন ইস তেতুল দেশে কেন ল্যাংরামটা যদি ধরত ঠিক কিনা বলেন বাবা মা সারা জীবন নোংরামি করছেন আবার কোনাহারে আমার ছেলেটা বেয়াদব ঠিক কিনা বলেন বাবা মা যখন সৎ নিষ্ঠাবান হবে আপনি টেনশন করতে হবে না অটোমেটিক্যালি আপনার সব সন্তান আপনার কোলে চলে আসবে ঠিক কিনা বলেন ঠিক